Selamu aleyküm ve rahmetullah. İslam önerdikçe kavuşuyor. Şaştı sene şikayet edilir. Az ponca madde çatıttı part. Hazret Khadija radiyallahu ta'ala anha ircibana daşını alacağını kuru hadi. Şikayetlerine eşyata ekte sezonçil diye thak. Mülazır şakırı sezonçil de tomadır bariyat kazı hesabı kumbi. Evom khatayı lekhe sobitule avoshya amar inbox'e patabi. শিক্ষার্থীরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বিবি নামে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কুরাইশ বংশের আব্দুল উজ্জা নামক পরিবারে 556 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খুয়াইলিদ ইবনে আসাদ, যিনি ছিলেন আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি। তার মাতা মায়ের নাম ছিল ফাতিমা বিনতে জায়েদ। বিশ্বের ইতিহাসে যে কয়জন নারী প্রসিদ্ধ ছিলেন তার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম। সম্পর্কের দিক থেকে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপাধি ছিল তাহিরা। তাহিরা শব্দের অর্থ পুণ্যবতী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু পারিবারিকভাবে সম্পদশালিনী ছিলেন, সেই জন্য সমগ্র আরবে তার সুনাম ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পরিচয় ও বিবাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন সময় লোকজন নিয়োগ করতেন তার ব্যবসায়ে। এরকম ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সততা, আমানতদারি, বিশ্বস্ততার কথা শুনে তিনি তাকে ব্যবসা দেখাশোনা করার জন্য অনুরোধ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যবসার দায়িত্বভার গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়িক কাজে মালামাল নিয়ে সিরিয়ায় গমন করেন। এই ব্যবসায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপকভাবে লাভবান হন। সিরিয়া থেকে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সততা, বিশ্বস্ততা, উন্নত চরিত্র সম্পর্কে অবগত হন এবং চরিত্রগুণে মুগ্ধ হয়ে বিবাহ সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তাব প্রকাশ করেন। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের সম্মতিক্রমে 20টি উট মোহরের বিনিময়ে এই বিবাহ সম্পন্ন হয়। যখন বিবাহ হয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সকল সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছেড়ে দেন এবং তাকে ইচ্ছামতো খরচ করার অনুমতি দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পদ অকাতরে গরিব দুঃখীদের মধ্যে দান করতে থাকেন। সন্তান সন্ততি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 পুত্র এবং 4 কন্যা জন্ম হয়। টোটাল 7 জন। 3 পুত্রের নাম কাসিম, আবদুল্লাহ এবং তাহির। 3 পুত্র কাসিম, আবদুল্লাহ এবং তাহির, যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম ছিল আবদুল্লাহ। 4 কন্যা হযরত জয়নাব, রুকাইয়া, কুলসুম, ফাতিমা। এখানে রুকাইয়া এবং কুলসুমের সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয় এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয়। কিন্তু পুত্রগণ শিশু থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন ইসলাম গ্রহণ। হেরা গুহায় থাকা অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তপ্রাপ্ত হয়ে বাড়ি ফিরে আসেন, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা বুঝতে পেরে তাকে সান্ত্বনা দেন, ভীত হওয়ার কিছু নেই, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, কেননা আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন, অভাবীদের সাহায্য করেন, মেহমানদের আপ্যায়ন করেন, ক্ষতিগ্রস্তদের সাহায্য করেন।
এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানি কিতাবে অভিজ্ঞ ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে তাকে নিয়ে যান। ওয়ারাকা হেরা গুহায় সংঘটিত ঘটনা শুনে বললেন, ভীত হওয়ার কিছুই নেই। তিনি সে নামুস, নামুস শব্দের অর্থ জিব্রাইল, যিনি মুসা আলাইহিস সালামের নিকট প্রেরিত হয়েছিলেন। পরবর্তীকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ইসলাম প্রচার করলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি নবুয়তের দশম বছরে রমজান মাস ইন্তিকাল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হন। চারিত্রিক গুণাবলী। জাহিলি যুগে এত সমস্যা থাকার পরেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্রের গুণে শ্রেষ্ঠ ছিলেন। কখনো কোনো অন্যায় অশ্লীল কাজে কখনো যোগ দেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ছিল তার প্রবল ভালোবাসা। ইসলাম প্রচারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সাহস ও উৎসাহ দুইটাই প্রদান করতেন। ইসলামের খাতিরে তার সকল সম্পদ দান করার কারণে আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী ভক্তি ছিল অতুলনীয়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে যেতেন, তিনি ফিরে না আসা পর্যন্ত ব্যাকুল হয়ে অপেক্ষা করতেন। আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিমর্ষ অবস্থায় বাড়ি ফিরলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সহানুভূতির সাথে সান্ত্বনা দিতেন ও সাহস যোগাতেন। শ্রেষ্ঠত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের শ্রেষ্ঠ নারী। বুখারী শরীফের হাদিস। একদা হযরত জিবরাইল আলাইহিস সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ এবং আমার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাবেন এবং তাকে জান্নাতে সুসংবাদ দেবেন। বুখারী মুসলিম। একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অভিমানের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আল্লাহ খাদিজার চেয়ে কোনো মহৎ নারী আমাকে দেননি। তিনি এমন সময় আমাকে বিশ্বাস করেছিলেন যখন সবাই আমাকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছিল। আমার বিপদের দিনে সবাই যখন আমাকে নিরাশ করেছে, তখন তিনি আমাকে অর্থ সাহায্য করেছেন। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বের সকল নারীর ওপর চারজনের সম্মান, তার ভিতরে একজন হযরত মরিয়ম আলাইহিসাল্লাম, মুসা আলাইহিসাল্লামের মা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কন্যা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, হযরত আসিয়া আলাইহিস সালাম ফিরাউনের বিবি। বর্তমান বিশ্বের নারীগণ যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আদর্শ অনুকরণ করত, তাহলে পারিবারিক সামাজিক জীবনগুলো অনেক সুন্দর হয়ে যেত। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ। জনাব আব্দুল জব্বার সাহেব সবসময় হাসি খুশি থাকেন, সত্য কথা বলেন, জীবনে কারো কোনোদিন ক্ষতি করেননি। তিনি 25 বছর বয়সে 40 বছরের মেয়েকে বিবাহ করেন। বিবাহের পর তার বিবি সাউদার সব সম্পত্তি আব্দুল জব্বার সাহেবকে দিয়ে দেন। সাউদার চরিত্রগুণে সবার কাছে অতি উত্তম ছিলেন। দান সদ্গা করতেন, স্বামীর সেবা যত্ন করতেন। উদ্দীপককে সাউদার সাথে পাঠ্যবের কার মিল রয়েছে, তার জন্ম পরিচয় বিবাহ সম্পর্কে লেখা। উদ্দীপকীয় সাউদার সাথে পাঠ্যবইয়ে যার সঙ্গতি রয়েছে, মিল রয়েছে, তার চারিত্রিক গুণাবলী ও শ্রেষ্ঠত্ব আলোচনা করো। শিক্ষার্থীরা, এখন যে পাঠটা আলোচনা হলো এটাই মূলত তোমাদের বাড়ির কাজ। আশা করি সকলেই বাড়ির কাজগুলো করবে। সকলে সুস্থতা স্বাভাবিক মঙ্গল কামনা করছি।